সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাজমুন হাস কিচেনে আবারও স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের জন্য স্বাদে গন্ধে ভরপুর অতুলনীয় স্বাদের একটা তেহেরির রেসিপি নিয়ে এসেছি আর সেটা যদি হয় বাড়িতে তৈরি তাহলে তার কোনো কথাই নেই তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি হাফ কেজির মতো চাউল নিয়েছি পোলাইয়ের চাউল আর এখানে আমি এক কেজি গরুর গোস্ত নিয়েছি গরুর গোস্তটা খুব বড়ো করে কাটে আবার খুব ছোট করেও না মোটামুটি একটা ছোট পিস করে কেটেছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কিছু গরম মশলা দারচিনি নিয়েছি এক ইঞ্চি সাইজের চার টুকরো আর একটা জয় ফলের অর্ধেক নিয়েছি একটা জয়ত্রীর অর্ধেক নিয়েছি নিয়েছি দশ বারোটার মতো লবঙ্গ কাবাব চিনি সাদা এলাচ সাহেজিরা আর দুইটা কাল বড় এলাচ আর নিয়েছি সাদা গোলমরিচ আপনারা যদি চান তাহলে কালো গোলমরিচ দিতে পারেন সাদার গোলমরিচটা দিলাম যাতে কালারটা খুব বেশি ডার্ক না হয়ে যায় তো এগুলোকে আমরা হালকা গরম করে খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম এই আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো আমি অল্প একটু পেঁয়াজ ব্রেস্তা তুলে রাখলাম পরবর্তী সময় ব্যবহার করার জন্য আর এই যে পেঁয়াজ কুচিটার মধ্যে আমি এখানে বস্তুগুলো সব ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দিব আর দিয়ে দিলাম আট দশটার মতো কাঁচামরিচ আর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা প্রায় দুই তিনটার মতো হবে দিয়ে এখন খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এই গোস্ত থেকে পানি বের হবে এটা থেকে আমরা এটা কষাবো গোস্তটাকে তো আমি এখন বিরিয়ানির মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কিশমিশ আর এক টেবিল চামচের মতো চিনি দিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম যেহেতু আজকে আমি টক দই দি না টক দইটা আমার কাছে নাই তো এই জন্য আমি এখানে দুধ দিয়ে আজকে রান্না করছি তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা এখন লাগিয়ে নিব প্রেসার কুকারে পাঁচ ছয়টা শীষ হলেই গোস্তটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিব। আর যে পাত্রে আমরা তেহেরিটা রান্না করব সেই পাত্রটা আমরা তুলে দিলাম সেখানে পরিমাণ মতো তেল দিলাম দুইটা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিয়েছি কয়েকটা কাজা কাবাব চিনি দিয়ে আমরা খুব ভালো করে নেড়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম নিয়ে আমার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা যে চালটা সেই চালটা দিয়ে দিলাম দিয়ে আমরা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো আর এই যে এদিকে গোস্তটা রেডি হয়ে গেছে আমার খুব সুন্দরভাবে তেল বের হয়েছে আর আমি এই হাফ কেজি চালের জন্য হাফ কেজি পানি আর হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে বলক তুলে নিচ্ছি দেখুন বলক উঠে গেছে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঢাকনাতে যে ফুটোটো ছিল সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আমি এখন খেয়ে দেখলাম যে লবণ লাগবে কি না তো আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগবে তো আরেকটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢেকে দেব তার আগে দেখুন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আট দশটার মতো আর মরিচের সামনের অংশটা আমি একটু করে কেটে দিয়েছি যেন খুব ভালোভাবে একটু ফ্লেভার বের হতে পারে আর দিয়ে দিলাম কিছু কিসমিস আর দিয়ে দিলাম ওই যে বিরিয়ানি মশলা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এক চা চামচ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিলাম এই গুঁড়ো দুধ দিলে কিন্তু এই বিরিয়ানির মধ্যে একটা আঠালো ভাব থাকে আর খুব সুন্দর একটা জুসি ক্রিমি একটা টেক্সচার আসে তো আমি এখন এই যে গোস্তটা এর মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে দমে দিয়ে দিব তো তার আগে আমি এর মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিব এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তেহেরির এই যে দেখুন আমি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দুটোই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে উপরে নিচে করে দিচ্ছি দিয়ে এখন আমি দমে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট পরে আমরা আবার ফিরে আসছি এসে আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো আমি এখানে আলু বখোরা দিতে ভুলে গেছিলাম তো আমি আরেকবার ঢাকনাটা তুলে আলু বখোরাটা দিয়ে দিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পেলেন দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আমি তো ফিরে আসছি দশ বারো মিনিট পরেই এই যে দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর কতটা মজাদার হয়েছে আর লুকটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তো বিরিয়ানিটা রান্না হয়ে যাওয়ার পর চুলা বন্ধ করে রাখার পর আরও পাঁচ থেকে দশ মিনিট আপনারা অপেক্ষা করবেন তাহলে দেখবেন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিলাম তো যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম এই যে দেখুন বস্তুগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে